যদি সব সমস্যার সমাধান হতো, বিশ্বাস করো আমি নিজেই 50 থেকে 60 বার ঝুলে পড়তাম। এত লড়াই করতে কার ভালো লাগে? নিজের স্বপ্ন সফল করতে লড়াই, ডিপ্রেশন কাটাতে লড়াই, ভালো থাকার লড়াই, আত্মসম্মান বাঁচানোর লড়াই, নিজেকে গোছানোর লড়াই, এত লড়াই কার ভালো লাগে? কিন্তু আত্মহত্যা করে কোনো সমস্যার সমাধান হয় না, তাই লড়ে যাচ্ছি, লড়াই করি না, কি সমস্যা আছে? লড়তে লড়তেই তো শিখবো কিভাবে জিততে হয়। দু একবার বিশ্বাস না ভাঙলে, প্রতারিত না হলে, হেরে না গেলে শিক্ষাটা পাবো কি করে? মানুষ চিনবো কিভাবে? কাঁদবো তবেই না চোখ মাথা পরিষ্কার হবে? মন কয়েকবার না ভাঙলে সেটাকে জোড়ার জন্য লড়বো কিভাবে? লড়াইয়ের একটা আলাদা শান্তি আছে, যে হেরে যায় সময় তাকে ভুলে যায়, যে জিতে যায় তাকেই সবাই মনে রাখে। হবে একটা বয়সে বেশ কয়েকবার মন ভাঙবে, কিন্তু সেটা ভাঙা খুব জরুরি। যদি একটু মন ভাঙাতে ঝুলে যাও, তাহলে জীবনের সিঁড়িটা বইবে কি করে? ওটা তো অনেক উঁচু, শীর্ষে উঠতে হবে তো নাকি? ওখানে দাঁড়িয়ে যখন নিচে দেখবে, এসব ব্যর্থতা, স্বপ্ন ভাঙা, মন ভাঙা, বিশ্বাস ভাঙা, এসব খুব ছোট্ট মনে হবে। তাই লড়ে যাও, লড়াই করে টিকে যেতে পারলেই তুমি সেরা। জীবনটা অনেক বড়, একটা ছেলে বা মেয়ে বা একটা স্বপ্নের জন্য তোমার কিচ্ছু যায় আসবে না। ওরকম হাজারটা স্বপ্ন তুমি বানিয়ে নিতে পারবে। শ্মশানে গিয়ে চুল্লিতে ঢুকলেই 45 মিনিটে সব ছাই। লড়াই করে এতটা সফল হও যে তুমি চলে গেলেও লোকে তোমায় মনে রাখবে।